আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে আপনারা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশ বিদেশে আপনারা যে যেখানেই বসে আমাদের এই চ্যানেল এবং আমাদের এই বিভিন্ন ধরনের মেশিনারিজ, মেশিন বিক্রয় চ্যানেল দেখতেছেন, আপনাদের সবাইকে আমাদের এই মেশিন বিক্রয় সানি ইঞ্জিনিয়ারিং অক্সের পক্ষ থেকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আপনারা দেশ বিদেশে যেখানে বসেই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের এই মেশিন বিক্রয় চ্যানেল বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং কাঁচামাল নিয়ে অল্প পুঁজিতে যে ধরনের ভিডিওগুলো আমরা আপলোড করি, এটা আপনাদের জন্য আমরা প্রচার করি, যেন আপনারা সহজেই অল্প পুঁজির ক্ষুদ্র এবং কুটির শিল্পের গড়ার লক্ষ্যে আপনারা যে ধরনের মেশিন খুঁজেন এবং আমরা সেই ধরনের মেশিনগুলোই আমরা অ্যাড দিচ্ছি। এই জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল এবং এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি বেল আইকন নোটিফিকেশন দেখতে পারবেন, আইকন দেখতে পাবেন, সেখানে আপনি ক্লিক করে আপনারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আমরা যেটাই আপলোড করি আপনারা প্রথমেই আপনাদের মোবাইল পেয়ে যাবেন অটোমেটিক। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, যদি পারেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, নিজেও আমার ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের ছোট ছোট বিজনেস করতে পারবেন এবং অন্যদেরকেও বিজনেস করার সুযোগ করে দিন। একটি ভালো কাজ করলে অবশ্যই আপনি আরেকটি ভালো কাজের মহত্তা খুঁজে পাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেছেন যে এক সেট বল পেন মেশিন, এই বল পেন মেশিনটা দিয়ে কীভাবে বল পেন তৈরি করা হয়, কলম তৈরি করা হয়, এর আগে আমরা অনেক আগেই দেখিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা অলরেডি প্রশিক্ষণ কীভাবে নিতে হয় ফ্রিতে, প্রশিক্ষণ করাইতে আমাদের কোনো টাকা পয়সা লাগে না, আমরা এবং আমাদের লোক যারা আছে অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, আপনারা ওগুলো দেখেই কলম কীভাবে তৈরি করা হয় আপনারা শিখে নিতে পারবেন। তো আশা করি আর আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি বল পেন মেশিন, হিট কন্ট্রোলার সিস্টেম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেখতেছেন কন্ট্রোলার, এখানে আপনার 10, 20, 30, 40, 50 আরও ইত্যাদি ইত্যাদি আপনার আছে, সংখ্যা আছে, আপনি যেখানে মঞ্চে যতটুকু হিট দেওয়া দরকার আপনি ঠিক অতটুকু সে হিট দিয়ে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এবং এখানে দেখতে পাচ্ছেন হিটার, এটা একটা হিটার, এই যে দেখতে পাচ্ছেন হিটার, এখন এটা গরম হচ্ছে, হিট হচ্ছে, অনেক গরম হয়ে গেছে অলরেডি, এটার ভিতরে কালি থাকলে, কালি যদি শীতকালে জমে যায়, অনেক সময় শীত ছাড়াও অটোমেটিক জমে যায়, তখন জমে গেলে এই কালিটা বের করা অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য এই হিট কন্ট্রোলার সিস্টেমটা আমরা করেছি। সর্বপ্রথম আমরাই এই হিট কন্ট্রোলার সিস্টেম করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন চাবি, এই চাবিটা অফ ছিল, এখন অন করে দিলাম, নিচে নামাইলে অন, কালিটা নিচে চলে আসবে, এবং এখান দিয়ে যে নজেল আছে এই নজেল দিয়ে এই এটা চাপ, এটা প্রেস করলে, এই হ্যান্ডেলটা প্রেস করলে কালি উঠবে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার কালি তরল হয়ে যাবে যদি কালি জমাট বেঁধে যায়। তো এই হিট কন্ট্রোলার সিস্টেম, আর এখানে দেখতে পাচ্ছেন আরও এটা হচ্ছে অ্যাডাপ্টর মেশিন, এখানে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডাপ্টর মেশিন, এখানে দেখতে পাচ্ছেন পিন লাগানোর মেশিন বা টিপস বলি আমরা, টিপস বা নিপ বা পিন যাই বলেন এটা লাগাতে হয় এই মেশিন, এবং এটা হচ্ছে অ্যাডাপ্টার মেশিন। সর্বপ্রথমে কালি ভরতে হয়, এটা দিয়ে কালি ভরতে হয়, তারপরে অ্যাডাপ্টার, আর এটা হচ্ছে নিপ, সর্বশেষ যেটা কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে সেন্ট্রিফিউজিং মেশিন, এটা ঘুরবে প্রচণ্ড স্পিডে ঘুরবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1
এবং দুই এই যে তিন তিনটা ডিব্বা, তিনটা ডিব্বায় প্রায় 210 থেকে 215টি কলম একদম ফুল ভরাট করে ভরা যায়। প্রত্যেকটা ডিব্বাতে আপনার ফুল ভরাট করে আপনারা কলমটা ঘুরে আপনারা ঘুরাইতে পারবেন। 5 থেকে 7 মিনিট ঘুরাইলে আপনার এই কলম কলমের যে কালিটা, এই কালিটা হচ্ছে ই হয়ে যাবে, নিচে নেমে যাবে। এখানে যে কলম দেখতে পাচ্ছেন, এই কলমগুলো কালি ভরার পরে ফাঁকা ফাঁকা থাকে, তো ফাঁকা ফাঁকা থাকলে আপনার এই কালিগুলো লেখা ভালো আসবে না, এবং লেখা ভালো না আসলে আপনার মার্কেটে চালাইতে পারবেন না লেখা যদি ভালো না হয়। আবার অনেক সময় কালি যদি টাইট না থাকে, পিছন দেওয়া ব্যাক করে পড়ে যায়, 5 টাকার একটা কলম আপনার 1000 টাকা 500 টাকার শার্ট নষ্ট করে দিতে পারে। তো এই জন্য আমরা যতটুকু পারি কলম, এখানে যে দেখতে পাচ্ছি কলম, কলমের পিছন সাইডটা এই দিকে রেখে কলমটা এটার ভিতরে ভুইড়া দেবেন। এরকম তিনটা ডিবাই একদম ফুল ভরাট করবেন, এক একটা ডিবা ফুল ভরাট করে, তিনটা ডিবা ফুল ভরাট করে কারেন্টের সুইচ দিলেই আপনি 5 থেকে 7 মিনিট চালাইলেই এটা খুব ভালোভাবে ঘুরবে। এবং পিছন দিয়ে এখান দিয়ে এই পিছন সাইডটা, এই পিছন সাইড দিয়ে ছিদ্র দিয়ে বাতাস ঢুকবে এবং প্রচণ্ড স্পিডে ঘুরে এটা বাতাসে টাইট হয়ে যাবে, কালি ফাঁক থাকবে না, প্লাস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কখনো কালি বের হবে না। তো এইভাবে কালি কলমটা দেখবেন যে খুব ভালো মানসম্মত হবে। তো এই জিনিসটা যদি আপনারা ভালো করে খেয়াল করে করেন, যে কালি টালি ভরার পরে কালি ভরলেন, অ্যাডাপ্টার নিয়ে লাগাইলেন, তো সব কিছু করার পরে ওই সেন্ট্রিফিউজিং মেশিনটার মধ্যে যদি ভালো করে 5-7 মিনিট ঘোরান, তাহলে আপনার কলমটা দেখবেন যে একদম মানে খুবই ভালো মানের একটা কলম হবে, যে ভাষা প্রকাশ করা যাবে না। আমরা এরই মধ্যে অনেকে অনেক খুব ভালো ভালো কোম্পানি শুরু করে দিয়েছে, চালু করে দিয়েছে, যারা তাদের কলমগুলো খুব ভালো হয়, আমাদেরকে কলম উপহার দিয়েছেন, গিফট করেছেন, যে আমাদের কোম্পানির কলমই আমাদেরকে গিফট করেছে তৈরি করে। তো তারা দেখলাম যে খুবই সুন্দর হয়েছে, তো এটা আপনাদেরটাও হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই ম্যানুয়াল মেশিন দিয়ে কি বড় বড় কোম্পানির মতো মানসম্মত কলম হবে কি না? অবশ্যই ভাইয়া, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই ম্যানুয়াল এবং অটোর কিছু নেই, কলমের কালি, অ্যাডাপ্টার, নিব, টিপস ভালো থাকলে আর বডি ভালো থাকলে, আর যদি একটু ভালোভাবে কাজটা করতে পারেন, এটার হাওয়াটা যদি ভালো করে একটু খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ওদের চেয়েতে কোনো অংশ কম হবে না, অনেক ভালো হবে, বড় বড় কোম্পানির সাথে তাপ মিলিয়ে চলতে পারবেন, খুবই ভালো কলম হবে, কোনো সমস্যা নেই। অটো আর সেমি অটো নাই, কলম একই, ওটাও কালি বের হবে, এটাও কালি বের হবে, তো ভালো মন্দ ব্যবহার করলেই বাস ভালো মন্দ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, যারা আপনারা এই বল পেন বিজনেসটি করতে চান, বল পেন মেশিন নিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে আমাদের কাছে সম্পূর্ণ এ টু জেড কাঁচামাল আছে, বডি থেকে শুরু করে হাই স্কুল বডি, গ্রিপার বডি, পিন পয়েন্ট, এই চকচকো, তারপরে হচ্ছে গিয়া পেন্সিলিক কলম, বিভিন্ন ধরনের বডি আছে। আপনাদের কোম্পানির নামে আমরা লিখে দিব এবং পাতার মধ্যে আপনাদের কোম্পানির নাম লিখে দিব, তো সব ধরনের কাঁচামাল আমার কাছেই পাবেন, অন্য কোথাও যেতে হবে না। বন্ধুরা যারা মেশিন নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বল পেন মেশিন ছাড়াও আমাদের কাছে আছে, এখানে দেখতে পাচ্ছেন আইস ললিপপ মেশিন, যেটা আইস ললিপপ মেশিন, এটা হচ্ছে প্যাকেজিং মেশিন, ম্যানুয়াল প্যাকিং মেশিন, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে টিস্যু ব্যাগের মেশিন, টিস্যু ব্যাগের মেশিন, ওখানে টিস্যু ব্যাগের মেশিন আছে, এলইডি বাল্ব তৈরি করার হচ্ছে পাঁচিং মেশিন, আরও অন্যান্য এলইডি লাইট, বিভিন্ন ধরনের মেশিন, আরও কলম মেশিন আরও আছে, দেখতে পাচ্ছেন বল পেন মেশিন আরও অনেক কিছু আছে, হ্যাঁ, ফয়েল চাপ মেশিন আছে, বিভিন্ন ধরনের মেশিনারি আমাদের কাছে পাবেন। যারা আমাদের এই সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মেশিন বিক্রয় চ্যানেলের সাথে আপনারা যারা মেশিন নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।